সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে গোসলখানা দেখার তাবীর কি। ইবনে সিরিনের তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। গোসল করতে দেখার ব্যাখ্যা কি? গোসল করতে দেখা, সাদা কাপড় পরিধিত অবস্থায় গোসল করতে দেখা, এটা কখনো কখনো মৃত্যুর আলামত। কখনো স্বপ্নে গোসলখানায় নিজেকে উলঙ্গ দেখা, বিষয়টি তার স্ত্রী সংক্রান্ত, স্ত্রীর কারণে বা তার পক্ষ থেকে বা স্ত্রীর পরিবারের পক্ষ থেকে তার উপর এমন কিছু ঘটবে যা কষ্টকর, অর্থাৎ উৎকণ্ঠা, মনোমালিন্যতার ইঙ্গিত। যদি সে তাতে কাপড় পরিহিত হয় তাহলে বিষয়টি কোনো এক ভিন্ন মহিলা বা কোনো মাহরাম, যেমন মা, মেয়ে, বোন সংক্রান্ত সাব্যস্ত হবে। যদি দেখে সে গোসলখানায় প্রবেশ করেছে, গোসলখানায় নালা বা দরজার ছোট ফাঁক দিয়ে, অথবা যদি দেখে গোসলখানায় সিংহ বা হিংস্র প্রাণী বা বুনো কাক প্রবেশ করেছে, তাহলে এটার মাধ্যমে সে কোনো জিনায় লিপ্ত হওয়ার আলামত বুঝতে হবে এবং সে নিজে কখনো পাপাচারী হয়ে ওঠার সম্ভাবনা বুঝতে হবে। কারো মতে গোসলখানা হলো খারাপ ঘর, যে তাতে প্রবেশ করতে দেখলো সে তার পেরেশানি বাড়বে। গরম পানি দিয়ে গোসল করতে দেখা কোনো মহিলার সাথে জিনায় লিপ্ত হওয়ার আলামত এবং কখনো কখনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আলামত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পেজের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া, কারণ আমার নাম আর ছবি দিয়ে অনেকেই প্রতারণা করছে। আমার ইউটিউবে যেই প্রোফাইল পিকচার দেওয়া, এই প্রোফাইল পিকচার দিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের আইডি ক্রিয়েট করছে, বা ইসলামের মুক্তির পথে, মুক্তির পথে ইসলাম, এই জাতীয় হাজারো নাম দিয়ে, হাল, হাবিব, জাকারিয়া, আরও নাম দিয়ে আমাদের সব ভিডিও ব্যবহার করে প্রতারণা করে। সাবধান, আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটাই আসে এটাই আমার পেজ, এর বাইরে অন্য কোনো পেজ নাই। আসসালামু আলাইকুম।